কাজের সমালোচনা করুন, মাথা পেতে নেব, নিজেকে আরো শোধরানোর চেষ্টা করব। কিন্তু এভাবে গায়ের রং নিয়ে কথা বলে নিজের পরিচয় দেবেন না। শিল্পীদের গায়ের রং নিয়ে নেতিবাচক মন্তব্যে হঠাৎ সরব হলেন সামিরা খান মাহি। সম্প্রতি মাহির একটি ভিডিও ভাইরাল হয়েছে অন্তর্জালে, যেখানে অভিনেত্রীকে একদম মেকআপ ছাড়া সাদা মাত্রা রূপে দেখা গেছে। ভিডিওটি দেখে অনেকেই মাহির গায়ের রং নিয়ে কটু মন্তব্য করেছেন। বিষয়টি নজর এড়ায়নি মাহিরও। এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে কটুক্তিকারীদের কড়া জবাব দিয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী। ফেসবুকে তিনি লিখেন, মাঝে মধ্যেই অভিনেত্রীদের স্কিন কালার নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শোনা যায়। নিজের বাইরেও অনেকের পোস্টে এমন মন্তব্য চোখে পড়ে, কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটে না। এর কারণ আসলে অজানা। হয়তো আমরা অনেকেই মধ্যযুগীয় ধ্যান ধারণা নিয়ে চলছি। আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি। এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানেও অনেক চেষ্টা, কষ্ট, পরিশ্রম রয়েছে, মানুষের ভালোবাসা রয়েছে। কিন্তু তারপরও মাঝে মধ্যে রং নিয়ে মানুষের এমন ট্রল করা আমাকে ভাবায়। যদিও গুটি কয়েক মানুষই কেবল এমনটা করে থাকেন, অথচ একজন মানুষকে, একজন অভিনেত্রীকে তার কাজ দিয়ে বিচার করা উচিত, অন্য কোনো কিছু দিয়ে নয়। ব্যক্তির যে কাজের সমালোচনায় খুশি হন জানিয়ে অভিনেত্রী লিখেন, কাজের সমালোচনা করুন, মাথা পেতে নেব, নিজেকে আরো শোধরানোর চেষ্টা করব। কিন্তু এভাবে গায়ের রং নিয়ে কথা বলে নিজের পরিচয় দেবেন না। আমি আপনাদের জন্য কাজ করছি, করে যাব। আপনাদের ভালোবাসায় থাকতে চাই, বাঁচতে চাই। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে মাহি অভিনীত হাইরে প্রেম ও যে জীবন তোমার আমার সহ বেশ কয়েকটি নাটক। ভালোবাসা দিবসে বেশ কিছু নতুন নাটকেও দেখা যাবে তাকে।